আর এবারে একটু মেদিনীপুরের ছবিটা আপনাদেরকে দেখাই। এর আগেও বহুবার রাজ্যের বিভিন্ন জায়গা ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরেছি। আইসিডিএস সেন্টার হোক, অঙ্গনবাড়ি কেন্দ্র হোক, যে বেহাল অবস্থা রয়েছে সেই বেহাল অবস্থার কোনো রকমের কোনো অন্য ছবি কিন্তু ধরা পড়ছে না। মেদিনীপুর শহরে যে ছবি দেখলেন সেখানেও কার্যত বেহাল অবস্থা। অস্বাস্থ্যকর পরিবেশে হচ্ছে শিশুদের জন্য রান্না, খোলা আকাশের নিচে চলছে রান্না, ভাঙা ঘরে পড়ানো হচ্ছে শিশুদের, এমনকি মাথার উপরে রয়েছে ভাঙা টিনের চাল। যে কোনো সময় ঘটতে পারে বড়সড় কোনো দুর্ঘটনা আশঙ্কায় রয়েছেন খুদে পড়ুয়াদের অভিভাবকরা। অভিভাবকরা তারা স্কুলে পাঠাচ্ছেন কিন্তু তারা নিশ্চিন্তে বাড়িতে থাকতে পাচ্ছেন না, যে কোনো সময় বড়সড় কোনো দুর্ঘটনা ঘটতে পারে এবং এই আশঙ্কা তারা করছেন। প্রতিবাদ তারাও করতে পাচ্ছেন না, প্রতিবাদ করলে বা অভিযোগ জানালে তার কোনো সুরাহা নেই, কেউ কোনো পদক্ষেপ নিচ্ছে না। এই রকম অভিযোগ ভুরি ভুরি প্রায় নিত্যদিনই এই অভিযোগগুলো সামনে আসছে এবং সেই অভিযোগগুলোর আরও একটা যে নতুন সংযোজন তা হলো মেদিনীপুর। যেই ছবিও দেখতে পাচ্ছেন মেদিনীপুরের ছবি, যে মেদিনীপুর শহরে বেহাল অঙ্গনবাড়ি কেন্দ্র এবং শিশুরা যেই অঙ্গনবাড়ি কেন্দ্রে যায়, ছোট ছোট শিশুরা সেই অঙ্গনবাড়ি কেন্দ্রে যে তারা যাচ্ছে তাদেরকে পাঠিয়ে অভিভাবকরা তারাও কিন্তু স্বস্তিতে থাকতে পাচ্ছেন না, তারাও নিশ্চিন্তে থাকতে পাচ্ছেন না। যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে, ভাঙা ঘরে পড়ানো হচ্ছে শিশুদের, মাথার উপরে ভাঙা টিনের চাল এবং সেই ভাঙা টিনের চাল দিয়ে কখনো বসার সময় বৃষ্টির জল সেখান থেকে পড়ছে, আবার কোনো সময় মাথার উপরে যখন রোদ থাকে তখন সেই চড়া রোদ তাদের মাথার উপরে এসে পড়ছে। অর্থাৎ এক কথায় বলতে গেলে স্পষ্ট যে অঙ্গনবাড়ি কেন্দ্র নিয়ে যে ভুরি ভুরি অভিযোগ, সেই ভুরি ভুরি অভিযোগের কোনো নিষ্পত্তি কিন্তু এখনও পর্যন্ত হয়নি। মেদিনীপুর শহরের এই ছবিটা কার্যত সেই বিষয়টাই আরও একবার স্পষ্ট করল অভিভাবকদের অভিযোগ। শুনুন কি বলছেন তারা। এই যে ধরুন এখানে রান্না হচ্ছে, এখানে দাঁড় ছোলা পড়তেই পারে, ফাঁকা উপরে ফাঁকা, সাইডে জঞ্জাল, কি মনে হয় আর একটু সচেতনতার সচেতনতা তো অবশ্যই প্রয়োজন। আপনারা কতটা আতঙ্কে আছেন? আমরা তো আতঙ্কে আছি, বাচ্চাদের খাবার নিয়ে যাই। কত বছর বয়স আপনার? আমার বাচ্চা 2 বছর 7 মাস। এই 2 বছর 7 মাসের বাচ্চা যদি এরকম ধরনের খাবার খায় তার তো চিন্তার বিষয়, খুবই চিন্তা। অর্থাৎ অভিভাবকরা তারা পরিষ্কার করে বলছেন, যে বক্তব্য এখানে আপনাদেরকে শোনালাম, যে তারা বলছেন যে বাচ্চাটা ছোট, অর্থাৎ আমরা জানি যে 5 বছরের নিচে যেই সকল শিশুরা রয়েছে তাদেরকে এই অঙ্গনবাড়ি কেন্দ্রে বাবা মারা তারা পাঠান, কিন্তু সেই অঙ্গনবাড়ি কেন্দ্রের এই রকম বেহাল অবস্থা, মাথার উপরে ছাদ নেই, এমনকি পেটে দেওয়ার জন্য যে খাবার দেওয়া হচ্ছে তা নিম্নমানের, অস্বাস্থ্যকর পরিবেশে হচ্ছে রান্না এবং এই ফুটো চাল দিয়ে যে কোনো সময় নোংরা আবর্জনা পড়ছে হয়তো খাবারের মধ্যে, অসুস্থ হয়ে পড়ছেন শিশুরা। এই ছবিই তো কার্যত ধরা পড়ছে বিভিন্ন জায়গায়, কিন্তু হ্যাঁ কোনো রকমের কোনো সমাধান সূত্র কিন্তু সামনে আসছে না। জেলা স্বাস্থ্য দপ্তর এবং একই সঙ্গে শিক্ষা দপ্তর তারা কি করছে তা নিয়ে কিন্তু রীতিমতন প্রশ্ন উঠছে। সুদীপ্ত আমাদের প্রতিনিধি বিশেষ প্রতিবেদন আপনাদের জন্য তুলে ধরেছে, তাও দেখাবো, দেখুন। বাংলা থেকে এসেছিলাম, কোথায় রান্না কিভাবে হচ্ছে? এইখানে রান্না করছেন? উপর থেকে পাতা পড়তে পারে, ঢাকা দিয়ে আমি একদম মানে যত্ন সহকারে রান্না করে একদম মানে কিছু একদম আমি পড়তে দিই না। মানে কিভাবে হচ্ছে এই এই সমস্যা? আমি আর বাংলা থেকে এসেছিলাম, কোথায় রান্না কিভাবে হচ্ছে? এইখানে রান্না করছেন? উপর থেকে পাতা পড়তে পারে, ঢাকা দিয়ে আমি একদম মানে যত্ন সহকারে রান্না করে একদম মানে কিছু একদম আমি করতে দিই না। মানে কিভাবে হচ্ছে এই এই তো অবস্থা, এখানে তো কিছুই নেই। হ্যাঁ কিছু তো নেই, আমি বলেছি যে বাড়িওয়ালা তাকে বলেছিলাম ছাই দেওয়ার জন্য, উনি ছাই দেননি। কাউন্সিলরকে বলেছি? হ্যাঁ আমি বলেছি, উনি বলছেন আমি দেখছি ব্যবস্থা। এবং বাড়ি ভাড়াটা তো খুব কম না, এই 750 টাকায় বাড়ি বাড়ি পাওয়া টাউনে খুব মুশকিল। আমরা খুব চেষ্টা করি, এদিক সেদিক ঘুরি, এলাকার লোককেও বলি, কমিশনারকেও বলেছি, দেখছি দেখছি সবাই। এই একটা জায়গাতেই পড়াশোনার সাত থেকে জল পড়ছে, স্বপ্ন প্রায় দশা। কি রান্না করেছেন আজকে, কি রান্না করছেন দেখি? কতজন আছে আপনার এখানে? কদিন খিচুড়ি দেন, কদিন ধরে? 3 দিন খিচুড়ি আর 3 দিন ভাত। ডিম, ডিমের ঝোল, ভাত, মানে সব দিনই ডিমটা 6 দিনই হচ্ছে? 7 দিন। যদি এই একটাই রুমের মধ্যে আপনাকে বাচ্চাকে পড়াতেও হচ্ছে, খাবারও দিতে হচ্ছে, সব কিছু। যদি একটু চাল দেখবো, কী চাল এসছে একটু দেখি।
চাল আর ডাল দিয়েছি। কোথায় চাল রাখছেন, কিভাবে রাখছেন? আমরা এই মুহূর্তে কোদবাজার টু সেন্টারে দাঁড়িয়ে রয়েছি। এখানে একজন কর্মী রয়েছেন, একজন সহায়িকা রয়েছেন এবং আইসিডিএস কেন্দ্রের ভেতরে ঢুকে যে চিত্রটা দেখা যাচ্ছে তা কিন্তু সত্যি ভয়ঙ্কর। এমনি গুণগত মান কি মনে করছেন? ঠিক আছে, আর আমরা খারাপ হলে আমরা অফিসে রিপোর্ট করি। আইসিডিএস কেন্দ্রগুলো মূলত বাচ্চাদের পুষ্টির জন্য রাখা হয়েছে, সেখানে রান্নার যদি এরকম অবস্থা হয় তাহলে তো আমাদের খুব সতর্ক হয়ে থাকতে হয়, ভয়ে ভয়ে থাকি আমরা, কখন কি অসুবিধা হয়ে যাবে। এখানে তো ইঁদুরের বাসাও দেখা যাচ্ছে, ইঁদুর থাকে, ওষুধ দিই মাঝে মাঝে। এখানে এইভাবে রান্না হচ্ছে কতটা সমস্যা, মানে কি মনে করছেন আপনারা, কি মনে করছেন আপনারা তো এলাকার? না, এখানকার খাবার তো আমি দুদিন হলো নিতে এসেছি, তো আমি তো আসি না, আমার হাজব্যান্ড আছে নিতে, তো এই পরিবেশে খাবার নিতেও ভয় লাগে, নিজেকে বাচ্চাকে খাওয়াতেও ভয় লাগে। কিন্তু আপনাদের পক্ষ থেকে যদি, মানে মিডিয়ার পক্ষ থেকে যদি আইসিডিএসের খাবারের ব্যবস্থা বা পড়াশোনার ব্যবস্থা যদি ভালো করে দেন তাহলে বাচ্চারা পড়াশোনা করতে আসতে খুবই সুবিধা হবে। আমি বলবো একটু ওপরের চিত্রটা দেখানোর জন্য। এখানে এই যে আইসিডিএস সেন্টার, তার ওপরে দেখা যাচ্ছে কী অবস্থা হয়েছে, মাকড়সার জাল এবং ত্রিপল ঢাকা রয়েছে, অর্থাৎ যদি বৃষ্টি হয় তাহলে কিন্তু এইখানে জল জমে যাবে তা বলাই বাহুল্য। সব জায়গাতেই কিন্তু পরিকাঠামোগত একটা বড় সমস্যা নজরে আসছে। মেদিনীপুর শহরে যে ছবিটা আমরা দেখলাম, তারপরে কি এই প্রশ্নটা বা এই উত্তরটা আপনাদেরকে বলে দিতে হবে যে রাজ্যের কি অবস্থা?